আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ শনিবার 25 অক্টোবর 2014। ভয়েস মেরিনার স্থানীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শামীম আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। মহেশখালীতে 14 মামলার পলাতক আসামিসহ গ্রেফতার 4। দৈনিক সাগরদেশ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের। উখিয়ায় আমন বাম্পার ফলন। মহেশখালীতে দালাল সহ 5 মালয়েশিয়াগামী আটক। কক্সবাজার সরকারি কলেজে সাইবার বিষয়ক সভা অনুষ্ঠিত। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে 14 মামলার পলাতক আসামি সহ 4 জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেফতার করতে মহেশখালীতে বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকালের অভিযানে উপজেলার শাপলাপুর ইউনিয়ন থেকে মৃত নজির আহমেদের পুত্র আবুল কালাম, প্রকাশ বড় মনু ডাকাত, মোহাম্মদ দেলোয়ার হোসেন, নেসার আহমদ ও টেরা বাদশাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সাগরদেশ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দৈনিক সাগরদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফা সরোয়ার বাদী হয়ে মা হামলায় নেতৃত্বদাতা আক্তারকে প্রধান করে 5 জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় শুক্রবার রাতে ওই মামলার দায়ের করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় আক্তারের নেতৃত্বে 4-5 জন দুর্বৃত্ত অতর্কিত এই হামলা চালায়। বিষয়টি রাতেই সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে সদর থানার এসআই ফজলুল কাদের পাটোয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এই বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার ও সদর মডেল থানার ওসিকে অবহিত করা হয়। পোকামাকড় ও বিভিন্ন প্রকার রোগ বালাইয়ের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়ে বেড়ে ওঠা উখিয়ার আমন চাষাবাদে পাক ধরেছে। সোনালী ধানের শীষে ভরে গেছে মাঠ। যেদিকে চোখ যায় সেদিকে পাকা ধানের মৌ মৌ গন্ধে কৃষকদের মন ভরে উঠেছে। সামনে মাসাদিকালের মধ্যে যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার 5 ইউনিয়নে 8,650 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও স্থানীয় কৃষকদের তথ্য মতে প্রায় 10,000 হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। এবার বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগতম ভয়েস মেরিনার সংবাদে। কক্সবাজারের মহেশখালীতে দালাল সহ 5 মালয়েশিয়াগামীকে আটক করেছে পুলিশ। 23 অক্টোবর সন্ধ্যায় মহেশখালী পৌর এলাকার বরুণাঘাট থেকে তাদের আটক করা হয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী পৌর এলাকার বরুণাঘাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। উল্লেখ্য, মহেশখালী উপকূল দিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় আদম পাচার অব্যাহত রয়েছে। স্থানীয় বেশ কয়েকটি সিন্ডিকেট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানব সংগ্রহ করে মহেশখালীর বিভিন্ন সাগর পয়েন্ট দিয়ে মালয়েশিয়া পাচার করে আসছে। কক্সবাজার সরকারি কলেজ মিলনায়তনে নিরাপদ সাইবার জগৎ এটাই হোক আমাদের শপথ স্লোগানে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে কক্সবাজার সরকারি কলেজের সহযোগিতায় আজ শনিবার 21 ব্যবসায়ী শিক্ষা শাখার ছাত্র আনাস বিন আব্রারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূর নবী, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ সুলাইমান হক সহ অন্যান্যরা।
কক্সবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোবারক আক্তারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে এক সভা শনিবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পূর্ব পক্ষালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজের কণ্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহেশখালীতে 14 মামলার পলাতক আসামি সহ গ্রেফতার 4। দৈনিক সাগরদেশ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের। উখিয়ায় আমন বাম্পার ফলন। মহেশখালীতে দালাল সহ 5 মালয়েশিয়াগামী আটক। কক্সবাজার সরকারি কলেজে সাইবার বিষয়ক সভা অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।